আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে আবারও শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। বরাবরের মতো আমি আবারও আজকে কিছু পড়া বা অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ফেরদৌসি বেগম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, বঙ্গবন্ধু কলেজ, রাজশাহী। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা ইয়াজিদকে নিয়ে আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিকতা বজায় রেখে আজ আমরা যেটি অধ্যয়ন করব সেটা হচ্ছে যে মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ মারা যাওয়ার পর উমাইয়া বংশের যিনি হাত ঢাল ধরেন সেই ব্যক্তিকে নিয়ে আমরা আলোচনা করব। সেই ব্যক্তিটিকে যাকে বলা হয় উমাইয়া বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা আব্দুল মালিক। আমি বোর্ডে ইতিমধ্যে রেখে দিয়েছি, একটু খেয়াল করবে তোমরা। আব্দুল মালিকের আজকে আমরা শাসন সংস্কার, চরিত্র ও কৃতিত্ব নিয়ে আলোচনা করব। আচ্ছা, নিষ্ঠুর, অধর্মিক ও মদ্যপায়ী ইয়াজিদ মারা গেলে ইসলামের ইতিহাসের দ্বিতীয় গৃহযুদ্ধের অবসান ঘটে। ইয়াজিদের মৃত্যুর পর প্রথম মারওয়ান দামেস্কের সিংহাসনে আরোহণ করেন। এই মারওয়ান হচ্ছে আব্দুল মালিকের পিতা। প্রথম মারওয়ানের মৃত্যুর পর উমাইয়া গোত্রের অধিকাংশ লোকের মতানুসারে 685 খ্রিস্টাব্দে মে মাসে আব্দুল মালিক দামেস্কের সিংহাসনে আরোহণ করেন। তাকে রাজেন্দ্র বা ফাদার অফ কিং বলা হয়। ঐতিহাসিক ভিত্তি বলেন আব্দুল মালিক এবং তার উত্তরাধিকারী চার পুত্রের শাসনকালে দামেস্কের এই রাজবংশ সহ্য বীর্য গৌরবের চরম শিখরে আরোহণ করে। আব্দুল মালিক কয়েকটি বিদ্রোহ দমন করেন। সেই বিদ্রোহগুলি কী কী আমরা একটু জেনে নিই। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আব্দুল মালিকের মুক্তারের বিদ্রোহ দমন, মুসাবকে দমন, আবদুল্লাহ ইবনে জুবাইরের পতন, খারেজিদের পতন, জালমিলকে দমন, আব্দুর রহমানের বিদ্রোহ দমন, বাইজেন্টাইনদের সাথে যুদ্ধ, উত্তর আফ্রিকা পুনরুদ্ধার বা পুনরায় অধিকার। তাহলে আমরা কি জানলাম যে আব্দুল মালিক হচ্ছে মারওয়ানের ছেলে। আব্দুল মালিক এই সমস্ত সকল প্রকার আভ্যন্তরীণ গোলযোগের অবসান ঘটিয়ে সাম্রাজ্যে শান্তি শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত করার পর শাসন সংস্কার কাজে মনোনিবেশ করেন। রাষ্ট্রকে সুদৃঢ় ও জাতীয়করণ করেছিল তার শাসন সংস্কারের মূল উদ্দেশ্য। আব্দুল মালিকের শাসন সংস্কার ইসলামের ইতিহাসে এক গৌরবোদ্দীপ্ত অধ্যায় সংযোজন করেছে। আব্দুল মালিকের যদি না আসতেন এই শাসন সংস্কারগুলো ধুলাই মিশে যেতেন। বস্তুত ওমরের পর তিনি ইসলামের ইতিহাসে আরেকজন উল্লেখযোগ্য শাসন সংস্কারী ছিলেন। তার প্রথম সংস্কার হলো, এক নম্বর আমি আলোচনা করছি, সরকারি অফিসে আরবি ভাষার প্রবর্তন। রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ইসলামী রাষ্ট্র শুধুমাত্র আরবের মধ্যে সীমাবদ্ধ থাকায় সরকারি কাগজপত্র আরবি ভাষায় লিখিত হয়। কিন্তু খোলাফায়ে রাশিদিনের আমলে পারস্য, মিশর, সিরিয়া প্রভৃতি স্থানে যাবতীয় কাগজপত্র ওই সকল প্রদেশের নিজস্ব ভাষায় রাখার নিয়ম প্রচলিত হয়। আব্দুল মালিক রাষ্ট্রকে জাতীয়করণের এবং সুষ্ঠু শাসন ব্যবস্থা প্রবর্তনের উদ্দেশ্যে আরবিকে রাষ্ট্রভাষার মর্যাদা দান করেন। কাকে মর্যাদা দান করেন? আরবি ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দান করেন। ফলে আঞ্চলিক ভাষাসমূহের পরিবর্তে অফিস আদালতে দলিল পত্রাদি আরবি ভাষায় রক্ষিত হওয়ার নিয়ম চালু হয়। ফলে আরব দেশে আরবি ভাষা ও সাহিত্যের পথ সুগম হয়। আব্দুল মালিকের পরবর্তী উল্লেখযোগ্য সংস্কার হচ্ছে আরবি বর্ণলিপির উন্নতি সাধন। আব্দুল মালিকের রাজত্বের পূর্বে আরবি লিপির দুইটি ত্রুটি পরিলক্ষিত হয়। কি? এক নম্বর হচ্ছে এতে কেবল ব্যঞ্জনবর্ণ ছিল, ফলে একই শব্দের বিভিন্ন ধরনের উচ্চারণ হতো। আর দ্বিতীয়টি হচ্ছে নোক্তা না থাকাতে একই আকৃতির হরফগুলির
পার্থক্য সৃষ্টি করা যেত না। ফলে বিশেষ করে অনারব মুসলমানগণ আরবি পাঠ করতে অসুবিধার সম্মুখীন হতো। আব্দুল মালিক হাজাজ বিন ইউসুফের সহযোগিতায় বর্ণমালায় হরফ ও নোক্তার প্রবর্তন করেন। এই ব্যবস্থার ফলে আরবি লিপির পূর্ণতা সাধিত হয় এবং অধিক সংখ্যক পাঠকের মধ্যে সেটি প্রসার লাভ করে। এবার আমরা আসি সুপ্রশিক্ষার্থী, তার পরবর্তী সংস্কার কী ছিল? আরবি মুদ্রার প্রচলন। খলিফা আব্দুল মালিকের পরবর্তী উল্লেখযোগ্য সংস্কার হল আরবি মুদ্রার প্রচলন ও জাতীয় টাকশাল নির্মাণ। এতদিন পর্যন্ত মুসলিম সাম্রাজ্যে রোমান, পারস্য, হিমালয় প্রভৃতি মুদ্রা চালু ছিল। প্রাদেশিক শাসনকর্তাদের নিজস্ব টাকশাল ছিল এবং তারা শুধু স্থানীয় প্রয়োজন মেটাবার জন্য মুদ্রা তৈরি করেন। মুদ্রার ছাপ ও মূল্য একেবারে অনির্ধারিত ছিল, অর্থাৎ ছাপগুলো মুছে গিয়েছিল। ফলে বাজারে অনায়াসে কী হয়, জাল মুদ্রা চলে আসে। এই সমস্ত অসুবিধা দূর করার জন্য আব্দুল মালিক সর্বপ্রথম খাঁটি আরবি মুদ্রার প্রবর্তন করেন। আচ্ছা, তিনি 695 খ্রিস্টাব্দে দামেস্কে জাতীয় টাকশাল স্থাপন করেন। এই মুদ্রাগুলোর নাম ছিল দিনার, দিরহাম ও ফালুস। এবার আমরা আসি ডাক বিভাগের উন্নতি সাধন। খলিফা আব্দুল মালিকের খিলাফতকালে ডাক বিভাগের প্রভূত উন্নতি সাধিত হয়। তিনি ঘোড়াগাড়ির মারফত সাম্রাজ্যের এক স্থান থেকে অন্য স্থানে ডাক চালান দেবার ব্যবস্থা করেন এবং গাড়িগুলি রাজকর্মচারী এবং জনসাধারণের জন্য যানবাহনেরও কাজ করত। প্রয়োজন বোধে এই গাড়িগুলির সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে এবং সৈন্যবাহিনীকে প্রেরণ করা হতো। প্রতিটি গাড়িতে 30 থেকে 100 জন পর্যন্ত লোকের সংস্থান হতো। আচ্ছা, এবার আমরা আসি আব্দুল মালিকের চরিত্র ও কৃতিত্ব নিয়ে। আচ্ছা, আব্দুল মালিকের আমলে নমুসলিমের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। নমুসলিম মানে যারা নতুন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করলে জাকাত ছাড়া অন্য কোনো কর দিতে হবে না, এই জন্য দরে দরে লোক ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করে। ফলে রাজস্বে ঘাটতি দেখা দেয়। আব্দুল মালিক হাজাজ বিন ইউসুফের পরামর্শে সকল নমুসলিমকে গ্রামে ফিরে গিয়ে কৃষিকাজ করার পরামর্শ দেন এবং 2টি কর প্রদানে বাধ্য করেন। এইভাবে আব্দুল মালিক উমাইয়া খিলাফতকে আসন্ন অর্থনৈতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন। এবার আমরা আসি খ্যাতনামা নির্মাতা। আব্দুল মালিক একজন শিল্পানুরাগী ছিলেন। ইবনে জুবাইরের সাথে প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবার উদ্দেশ্যে এবং হজ যাত্রীকে মক্কা থেকে জেরুজালেমের দিকে আকৃষ্ট করার জন্য আব্দুল মালিক 691 খ্রিস্টাব্দে সেখানে ডম অব দি রক, কুব্বাতুস সাখরা বা পাথরের গম্বুজ নামক বিখ্যাত মসজিদটি নির্মাণ করেন। আব্দুল মালিক জ্ঞানী গুণীদের সমাদর করতেন। তিনি নিজে একজন উঁচু দরের লেখক ছিলেন এবং কবি সাহিত্যিকদের পুরস্কার দিয়ে তিনি তাদের উৎসাহিত করতেন। তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর জ্ঞানীগুণীদের সমাদর করতেন। সুপ্রিয় শিক্ষার্থী, এই জন্য আব্দুল মালিককে উমাইয়া বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। যদি প্রশ্ন করা হয় উমাইয়া বংশের প্রতিষ্ঠাতাকে, সেটা হবে মুয়াবিয়া। আর যদি এখানে বলে উমাইয়া বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে, তাহলে এখানে হবে আব্দুল মালিক। আশা করি আজকের আমার এই অধ্যায়টি তোমরা আব্দুল মালিকের এই অধ্যায়টি পড়বে এবং মনোযোগ সহকারে, ওখানে বিভিন্ন ধরনের ছোটো ছোটো প্রশ্ন আছে, এগুলো নিজেরা বাসায় বসে রপ্ত করবে। এবং আব্দুল মালিকের এই অধ্যায়টি পড়লে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এটা পরীক্ষায় বরাবর আসে। আমি আজ কথা দীর্ঘায়িত করব না, তোমরা সকলেই ভালো থাকো। তোমাদের সাথে সামনে ক্লাসে আমার আবারও দেখা হবে। শেষ পর্যন্ত সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।